আমার আজকের রেসিপি বেকড বা রোস্টেড টার্কির লেগ পিস, আর সাথে আছে ঝাল পোলাও বা কুসকা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজকে একটি স্পেশাল ডিশ নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে টার্কির হোল লেগ পিসকে কীভাবে ওভেনে বেক করে নেওয়া যায়, যেটা কিনা আপনারা ইজিলি মাটন বা ল্যামের লেগ পিস বা রানের অংশ নিয়ে বেক করে নিতে পারবেন। আর সাথে যেই ঝাল পোলাও বা কুসকা রেসিপিটি শেয়ার করব, সেটির সাথে এই লেগ পিস রোস্টটা একদম জমে যায়। তাই আর দেরি না করে চলে যাব অসম্ভব সহজ, অসম্ভব মজার আর ভীষণ প্রেজেন্টেবল এই আইটেমটির কম্বিনেশনে। আমি এখানে টার্কির দুটি বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো এতটাই বড় যে এগুলোর ওজন প্রায় দুটি মিলিয়ে 1.5 থেকে 2 কেজির মতো। আপনারা এই একই কাজটা ল্যাম বা মাটন রান বা লেগ পিস দিয়েও করতে পারেন। এগুলোকে খুব ভালো করে স্কিন অফ করে একটু চিড়ে দিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানিটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো লবণ, নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ রসুন গুঁড়া। আপনারা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি এখানে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। এখানে আমি নিয়ে নিয়েছি ইটালিয়ান হার্বস, আপনারা ইচ্ছা করলে অরেগানো ইউজ করতে পারেন, অথবা বাসায় না থাকলে কিছু না দিলেও চলবে। তবে ইটালিয়ান হার্বস দিলে টার্কিটা অনেক বেশি টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। নিয়ে নিয়েছি মরিচ গুঁড়ো প্রায় 2 টেবিল চামচ, এটা লাল এবং ঝাল, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স প্রায় 1 টেবিল চামচের মতো, ভালো একটি ফ্লেভার আসবে। আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়া 1 টেবিল চামচের মতো। আমি কোনো আদা বাটা বা আদা গুঁড়া দিচ্ছি না, আমার কাছে ভীষণ ভালো লাগে রসুনের স্মেলটা যেন অনেক বেশি প্রমিনেন্ট হয়, অর্থাৎ রসুনের ফ্লেভারটা দিয়ে আজকে এই টার্কির রোস্টটা করব। সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি, আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি যেহেতু আজকে এই টার্কির লেগ পিসটাকে ওভেন বেক করব, তাই ওভেনে বেক করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে যে কোনো ধরনের মিট আইটেমে। যদি একটু ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু কম উঠে, তবে কোনো সমস্যা নেই আপনারা যদি একটু বাটা আদা বা রসুন এখানে অ্যাড করতে চান। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, কিছুটা মশলা কিন্তু আমি একটু রেখেও দিয়েছি, পরবর্তীতে কাজে লাগবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর লবণটাও চেক করে নিয়েছি, আর এখন এটাকে মেরিনেট করতে দিব। মেরিনেট হতে দিব কমপক্ষে 24 ঘন্টার জন্য, অর্থাৎ আজকে মেরিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে, এটাকে কুক করব বা বেক করব আগামীকাল। রেখে দিচ্ছি 24 ঘন্টার জন্য। লেগ পিসগুলো মেরিনেট হয়ে যাওয়ার পর এগুলোকে ওপেন করে নিচ্ছি, আর এদিকে আমি একটি ওভেনের ট্রেতে ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ঠিক নিচে যেভাবে আমি 2টা পেপার দিয়েছি আর উপরে 1টা পেপার দিয়েছি, এভাবে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন 1টা করে লেগ পিস এটার মধ্যে দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলোর সাথেই বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু আলু আর পেঁয়াজ। এখানে আমি কিছু ছোট ছোট সাইজের আলু একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, আর সাথে 2টা আস্ত পেঁয়াজও দিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো বেক করে খাওয়া যায় এমন সবজিও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, ব্রোকলি অথবা টমেটো, যে কোনো কিছু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। চারদিক দিয়ে এগুলোকে বিছিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। প্রায় 4-5 টেবিল চামচের মতো অলিভ অয়েল এখানে দিয়ে দিলাম, অর্থাৎ লেগ পিসগুলোকে কভার করে নেওয়ার মতো যতটুকু তেল লাগে ততটুকু দিয়ে নিলাম। এখন যেই মশলাটুকু রেখে দিয়েছিলাম আগেই ম্যারিনেশনের সময়, সেই মশলাটাকে খুব ভালো করে উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিতে হবে প্রপারলি 2টা লেগ পিসের উপরে, এবং যে আলু আর পেঁয়াজ নিয়েছি সেগুলো সবগুলোর উপরে যেন মশলাটা প্রপারলি পড়ে সেরকমভাবে এগুলোকে ছিটিয়ে দিচ্ছি। সব শেষে একটু স্টেক স্পাইস ছিটিয়ে দিব, ভীষণ ভালো লাগে টার্কিটার মধ্যে যখন স্টেকের একটি ফ্লেভার আসে, তাই এটা দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনাদের না থাকলে আপনারা না দিলেও চলবে। এখন এটাকে কভার করে নেওয়ার পালা। উপরে আরেকটি ফয়েল পেপার দিলাম, সাথে এটাকে কভার করার জন্য আরেকটি ফয়েল পেপার দিতে হবে মনে হচ্ছে, সেটাও দিয়ে নিচ্ছি। উপরে 2টা ফয়েল পেপার দিয়ে নিয়ে তারপর চারদিক দিয়ে মুড়ে দিতে হবে ফয়েল পেপারগুলোকে, অর্থাৎ আপনার যেই মিট পিসটা আপনি নিবেন সেটা যেন খুব ভালো করে কাভার হয়, তার জন্য যে কটা ফয়েল পেপার দেওয়া প্রয়োজন সবগুলো দিবেন। দিয়ে আমি যেভাবে চারদিক দিয়ে মুড়িয়ে দিচ্ছি এভাবে প্রপারলি মুড়ে দিতে হবে যেন কোনো ফাঁপা অংশ বা খালি অংশ না থাকে। এখন এটাকে ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রিতে উপরে নিচে তাপে 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আমি 2.5 ঘন্টা এটাকে বেক করব, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী একটু বেশি বা কম বেক করে নিতে পারেন। আগেই বলেছিলাম আমার টার্কির পিসগুলো বেশ বড় আর এটা বেক করতে সময় লেগেছে 2.5 ঘন্টাই,
অর্থাৎ 180 ডিগ্রিতে আড়াই ঘন্টা পর আমি এটাকে বের করে নিচ্ছি। আপনারা যদি খাসির বা ল্যামের রান দিয়ে বা লেগ পিস দিয়ে করেন তাহলে এরকমই আড়াই থেকে তিন ঘন্টার জন্য দিয়ে দিবেন। যখন দেখবেন এরকম রগটা ছিঁড়ে গেছে, চারদিক দিয়ে ওপেন হয়ে গেছে, তখন বুঝবেন এটা প্রপারলি বেক। এখন এভাবে ফয়েলটাকে ওপেন করেই এই টার্কির পিসগুলোকে আবার ওভেনে দিব 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, যেন আরেকটু বার্ন হয়। আর এই 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওপেনলি বার্ন করে নেওয়ার ফলে খুব সুন্দর একটি বার্ন ফ্লেভার বের হয়েছে। আর দেখতেই পাচ্ছেন নিচে যেই পানিটুকু জমেছিল সেটা অনেকটাই টেনে গেছে। আমার টার্কি লেগ রোস্ট একদম রেডি। এখন রাইসটা তৈরি করে নিব। এখন রাইস রান্না করার জন্য রাইসের প্রসেসিংটা করব। তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 4 কাপ। পানি দিয়ে এটাকে প্রথমে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার, অর্থাৎ প্রথমে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিট ভেজানো হয়ে যাওয়ার পর একটি চালনির উপর এটাকে পানি ঝরাতে দিতে হবে আরও 15-20 মিনিটের জন্য। একটি বড় হাঁড়িতে সরিষার তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ। এই রান্নাটা সরিষার তেল দিয়েই হবে। এখানে আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি প্রায় 12 থেকে 15 পিস, আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি আস্ত 4-5টি। এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। রসুন আর মরিচগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা দেখেন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিতে হবে। রসুন আর মরিচগুলো নামিয়ে নিয়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিব কিছু হোল স্পাইস, অর্থাৎ তেজপাতা, এলাচ, দারুচিনি, লং, সব কিছু 4-5টা করে। তবে এখানে আমি আস্ত জিরা দিয়েছি 1 টেবিল চামচ, আর আস্ত কালো গোলমরিচ নিয়ে নিয়েছি 1 চা চামচ। আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। সব কিছু দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে একটু ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। এটাকে একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। যেহেতু আজকে ইয়েলো রাইসটা রান্না করছি, সো হলুদ একটুখানি কিন্তু এই সময় দিতেই হবে। সব কিছু দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই পানি ঝরে রাখা চালগুলো। চালের উপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, প্রয়োজনে আবার দিব। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ঠিক পোলাও রান্নার সময় পোলাওর চালটাকে আমরা যেভাবে ভাজি সেরকম করে সময় নিয়ে 8 থেকে 10 মিনিট ধরে ভেজে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব চালের ডাবলের চেয়ে 1 কাপ কম, অর্থাৎ 7 কাপ। আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা রসুন আর মরিচগুলো। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজনে এই পর্যায়ে লবণ অ্যাড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1টা স্টার মশলা। এই স্টার মশলাটা দেওয়ার ফলে এই রাইসটার মধ্যে খুবই সুন্দর একটি অ্যারোমা আসে। চেষ্টা করবেন দেওয়ার, তবে না দিলেও কোনো সমস্যা নেই। এখন এটাকে হাই হিটে ঢেকে রান্না করতে হবে ভালো করে ফুটে ওঠার জন্য। যদি কোনো ছিদ্র থাকে ঢাকনার মধ্যে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। হাই হিটে প্রায় 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা যখন চালের সাথে প্রায় সমান সমান হয়ে গেছে, অর্থাৎ অনেক পানি কমে গেছে, তখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে দিয়ে একদম চুলার আঁচটাকে লো করে দিতে হবে। আর ঠিক পোলাও রান্নার মতোই এটাকে বসিয়ে রাখতে হবে ঢেকে, যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে যায়। আপনাদের পাতিলটা যদি খুব লাইট হয় তাহলে নিচে অবশ্যই একটি তাওয়া দিবেন। আমার পাতিলটা যথেষ্টই ভারী, তাই তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প আঁচে বসিয়ে রাখতে হবে 20-25 মিনিটের মতো। ফিরে এলাম 25 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নিচ্ছি আর ভেতরের পানিটা সম্পূর্ণই শুকিয়ে গেছে, চালটাও একদম ঝরঝরাভাবে রান্না হয়ে গেছে। কী যে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে তা আপনারা এই ঝাল পোলাওটা না রান্না করলে বুঝতে পারবেন না। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এরকম ঝরঝরে। এখন এটাকে একটু সার্ভ করে নিচ্ছি একটি বড় থালার মধ্যে। প্রথমে রাইসটাকে সার্ভ করে নিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি 1টি টার্কির লেগ পিস, আর দিয়ে দিচ্ছি যে আলুগুলো সাথে বেক করে নিয়েছিলাম সেই আলুগুলো, অর্থাৎ নিজের পছন্দ মতো করে ডেকোরেশন করে নিচ্ছি আলু আর পেঁয়াজ দিয়ে। তারপর কিছু শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝাল পোলাও সাথে বেকড টার্কি লেগ। অবশ্যই আমার রেসিপিতে এটা ট্রাই করবেন। আর আপনারা সামনে যেহেতু কুরবানি আসছে, আপনারা এটা মাটন বা ল্যাম লেগ পিস দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হয়ে যাব উর্মিস ইজি রেসিপিতে এরকম কোনো ইউনিক এবং মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।